যেমন ও যে এক নেতা আছে, নেতা রেগে কইলো যে তোর চাষার ক্ষেত আছে, তোর বড় ভাইয়ের ক্ষেত আছে, আরে বছরে 75 টাকা দিবো আমি একটা সাইনবোর্ড গাড়ি। এই সিস্টেমে সাইনবোর্ড গাড়াইছে সহকর্মীতে। আপনার হলো এটা বছর চুক্তিতে 3,000, 4,000, 5,000 টাকার বিনিময়ে সকল সাইনবোর্ডগুলো ধরেন দেওয়া। স্বপ্ননিবাস ধরেন কখন হুমকি ধামকির পরে থাকি আমরা, কখন বালি ভরাট করে দিবে রাতের অন্ধকারে। হাউজিং এ বর্তমানে যখন প্লট বিক্রি করতেছে, যে আসলে আর জায়গাটা কার জায়গা বিক্রি করতেছে, তো আসলে লাস্টের দিয়ে এটা যারা নিবে এটা পতরা কইব, এটা হেরা মানে লাস্টের দেওয়া জায়গা পাইব না। জনবহুল এই শহরে আবাসন সমস্যা নিরসনে বহুতল ভবনের শহরে রূপ নিয়েছে, কিন্তু তারপরও আবাসন সংকট নিরসন করা যাচ্ছে না। নিজস্ব নির্গড়ার স্বপ্ন কার না থাকে? এই স্বপ্নকে পুঁজি করে কোম্পানিগুলো জমি জবরদখল আর কৃষি জমি ভরাটের উৎসবে নামে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে নজর দেব। স্থানীয় কৃষি জমিতে সাইনবোর্ডের ছড়াছড়ি। আবাসন কোম্পানির এই সাইনবোর্ড সাধারণ জনগণের পাশাপাশি আমাদের নজর পড়লেও প্রশাসনের নজর পড়েনি। এই সাইনবোর্ড গেরা জমি যে একসময় বালু দিয়া বইরা লাগবে, তখন আমরা কৃষি করে খাইতে পারবো না। আমরা কৃষি কাজ করে যখন খাইতেছি, এইটাও আমাদের বন্ধ হয়ে যাবে, তখন আমরা অচলের মতো হয়ে যাব। যেমন ওই যে এক নেতা আছে, নেতারে গিয়া কইলো যে তোর চাষার ক্ষেত আছে, তোর বড় ভাইয়ের ক্ষেত আছে, আরে বছরে 75 টাকা দিবো আমি একটা সাইনবোর্ড গাড়ব। এই সিস্টেমে সাইনবোর্ড গাড়াইছে সহকর্মীদের। বছরে মনে করেন যে আপনার জমিতে গাছে বছরে 2,000 দিল বা 3,000 দিল, 5,000 দিল, এইভাবে দিয়া দিয়া গাড়তেছে, বছর বছর টাকা দিতেছে। কৃষক মুক্তার হোসেন বাপদাদার রেখে যাওয়া সম্পত্তিতে কৃষিকাজ করে সংসার চালান। কয়েক যুগে সেই কৃষি পেশা আবাসন কোম্পানিগুলোর কারণে সংকটে পড়েছে। কতদিন এই পেশা ধরে রাখতে পারবেন সেটাই এখন প্রশ্ন। কথিত আবাসিক কোম্পানিগুলো কিভাবে জমি জবরদখল করেছে সে কথা বলছিলেন এই কৃষক। একবার মাঝখান দা আমাদের এলাকার পোলা বাইনে এই সাইনবোর্ড ভাঙ্গা ফালাই দিছিল, ফির আবার তারা পয়সা মশা দিয়া এই সাইনবোর্ড আবার ফিরা এই জমিতে গাড়াইছে। স্বপ্ননিবাসে আর নিজের মন মতো সাইনবোর্ড গাড়ছে। এখানে সর্বোচ্চ মনে হয় যে 100% জায়গা নাই। জমি দখলের এই উৎসব স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও ভয়ে কেউ কথা বলতে পারেন না। নামমাত্র জমি কিনে বিলের পর বিল সাইনবোর্ড গেড়ে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে স্বপ্ননিবাস। যেমন আমাদের হলো যে পার্শ্ববর্তী কৃষক ভাইরা আছে, তাদের ক্ষেতে আপনার হলো এটা বছর চুক্তিতে 3,000, 4,000, 5,000 টাকার বিনিময়ে সকল সাইনবোর্ডগুলো ধরেন দেওয়া। অনেকটাই আছে, ওইসব কৃষক ভাইরা নাই, থাকলে হয়তো আপনাদের কাছে নিয়ে আসতে পারতাম। আমি তাদেরকে হাজির করতে পারছি না এখন। স্বপ্ননিবাস ধরেন কখন হুমকি ধামকির পরে থাকি আমরা, কখন বালি ভরাট করে দিবে রাতের অন্ধকারে। আসলে স্বপ্ননিবাসের জায়গা আছে নাই বললেও ভুল হবে, তাদের জায়গা আছে হলো কোথাও 300, 500 এরকম জায়গা। আসলে যতগুলো সাইনবোর্ড দেখছেন এত পরিমাণ তাদের জায়গা নাই এখানে। সাধারণ মানুষকে একটু সম্পত্তির মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে স্বপ্নবিলাস শত শত কৃষকদের সুখ স্বপ্ন কেড়ে নিয়ে কোম্পানিটি সাইনবোর্ড গেড়ে জমি জবরদখলে নেমেছে। স্বপ্ন নিবার কি আসলে কি এটা একটা আতঙ্ক? এটাতে হারা আসলে সীমিত জায়গা, অল্প অল্প জায়গা 400-500 জায়গা নিছে, নিয়ে কিছু কিছু জায়গা ওই যে ওই বাড়া কইর মানে সাইনবোর্ড লাগাইছে, এটা আসলে জায়গা নাই তেমন, অল্প জায়গা, এটা আমরা জানি। এটা তো আসলে লাস্টের দিয়ে এটা যারা নিবে এটা পতরা কইব, এটা হারা মানে লাস্টের দেওয়া জায়গা পাইব না। হ্যাঁ, আসলে তো জায়গা যেমন হাউজিং এ বর্তমানে যেমন প্লট বিক্রি করতেছে, তো আসলে আর জায়গাটা কার জায়গা বিক্রি করতেছে? স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে স্বপ্ননিবাস সর্বোচ্চ 1 থেকে 1.5 বিঘা সম্পত্তির মালিক, অথচ প্রতিষ্ঠানটি প্রায় 100 বিঘা সম্পত্তির ওপর সাইনবোর্ড গেড়েছে। এই সাইনবোর্ডের সংখ্যাও প্রায় অর্ধশতাধিক। সাইনবোর্ডের সুন্দর লেখার ফাঁদে কতজন সর্বশান্ত হতে পারেন সেটিও অকল্পনীয়। গৃহস্থরা কিছু টাহা দিয়া সাইনবোর্ড গেছে, কিন্তু খাদ্য কিনা না সব, এটা অনুমান করে করতে পারছি, কিন্তু আমরা তো সরাসরি খবর জানি না, এটা অনুমানের ভিত্তিতে করতে পারতেছি। আমার ক্ষেতে একটা সাইনবোর্ড গাড়বো, আমার কিছু টেহা না দিলে আমি গাড়তে দিবো, এরকমই তো আসলে তো জমি কিনে নেই।
রাজুকের অনুমতি ছাড়া কোম্পানিটি কেরানীগঞ্জের তারাগঞ্জ ও আশপাশের এলাকায় চেপে বসেছে। একই অবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ, খেজুরবাগ, হাসনাবাদ, পূর্ব আগানগর, সুভাড্ডা সহ আশপাশের এলাকা জুড়ে। সাধারণ মানুষের এমন অভিযোগের বিষয়ে জানতে কথা হয় কোম্পানিটির সাথে। যতগুলো সাইনবোর্ড আপনি দেখেছেন, প্রত্যেকটা সাইনবোর্ড জায়গা কিনে লাগানো হয়েছে এবং প্রত্যেকটা সাইনবোর্ডের গভর্নমেন্ট ট্যাক্স প্রোভাইড করে রাখা হয়েছে। অনেক জায়গা আছে যেখানে সাইনবোর্ডের পেছনে আর খরচ করতে রাজি না, এই জন্য সাইনবোর্ডে দিইনি। হাউজিং কোম্পানিগুলো এই এলাকার কিছু মানুষের হাত ধরে নদী নালা, খাল বিল এবং পুকুর ভরাটের কারণে এলাকায় পানি সংকট চরম পর্যায়ে। অন্যের জমি, অন্যের ভিটা দখলের এই উৎসব এখনো প্রশাসনের নজরে আসেনি। দর্শক, উন্নয়ন অগ্রগতি, অন্যায় অপরাধ ও অনিয়ম দুর্নীতির তথ্য থাকলে জানাতে পারেন নিচের ঠিকানায়।